ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত বসে দেখি বারো দশমিক তিন পেজ নম্বর একশো সাতষট্টি পেজ আজকে আমরা করবো আটের দাগ থেকে অঙ্ক আমি সাতের দাগ পর্যন্ত এই বারো দশমিক তিনের সমস্ত অঙ্ক করে দেখিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও আজকে আমি করবো আটের দাগ থেকে এই আটের দাগ থেকে অঙ্ক করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে বাড়িতে বসে গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক শিখে যাও সেই সঙ্গে তোমরা প্রত্যেকটি পরীক্ষাতে এইটটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর অবশ্যই অবশ্যই পাবেই পাবে দেখে নাও এক্সে আটের দাগে কী বলেছে এক্স ইকোয়াল টু এইটা এ বাই বি প্লাস বি এ এবং ওয়াই ইকোয়াল টু এ মাইনাস বি এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এক্স টু y2 ফোর প্লাস ওয়াই টু ফোর মানে এইটার সমান উত্তর হবে তাহলে এই অঙ্কটাকে সমাধান করব যেন ষোলো উত্তর হয় যেখানে এক্স থাকবে আমরা এইটা লিখব যেখানে বি থাকবে এটা লিখব দেখো করছি আমি আমি দেখো লিখে দিয়েছি কি লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে এবার কোষে দেখি বারো দশমিক তিন পৃষ্ঠার নম্বর একশো আজকে আমি অঙ্ক করব আটের দাগ থেকে আটের দাগে তাহলে দেখো এই যে এইটা আছে এইটাকে আমরা বাম পক্ষ লিখবো এইটাকে আমরা লিখবো পক্ষ এইটাকে সমাধান করলে ষোলো উত্তর হয়ে যাবে ডান পক্ষ তাহলে দেখো আমি লিখছি এল এইচ এস দেখো এল এইচ এস পক্ষ এই বামপক্ষ লিখলাম তাহলে বাম পক্ষের অঙ্কটা তুলছি দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা আমি তুললাম তাহলে এইটা সমাধান করলে কী উত্তর আসবে আসবে ষোলো উত্তর আসবে তাহলে দেখো এই অঙ্কটাকে আমি কী করছি বাম পক্ষ তুললাম দেখো এইবারে দিছো এইটা সমান দিলাম এক্স টু দিবার ফোর মানে কি এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়াই টু দিবার ফোর মানে কি ওয়াই স্কোয়ারের স্কোয়ার আর যেমন এটা আছে তুললাম মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াইয়ের স্কোয়ার এইবারে দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী আমরা এই রকম লিখতে পারি দেখে নাও আমরা যদি এইরকম লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা কি জানো তো দেখে নাও এ স্কোয়ার সাজাচ্ছি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস এর হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস এর হোল স্কোয়ারের সূত্র তাহলে এইটাকে যদি আমরা সাজাই দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ স্কোয়ার মানে এইটা এ স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার দেখো এ স্কোয়ার দেখো এইটা এ আর এটা টু এ বি দেখো টু এ বি দেখো এটা এ এটা বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এইটা তাহলে এইটা এ এইটা বি তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বের হোল স্কোয়ার তাহলে সমান এ বলতে কি এক্স স্কোয়ার মাইনাস বি বলতে কি ওয়াইয়ের স্কোয়ার তার হোল স্কোয়ার দেখো তার হোল স্কোয়ার দিলাম তাহলে এ মাইনাস বের হোল স্কোয়ার হয়ে গেল এইবারে দেখো এই যে এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার এক্স এইবার এক্সের জায়গায় আমরা কী বসাবো একটু বুঝে নাও ভালো করে দেখো আমরা এই যে এইটা বসালাম এইবারে এখানে এক্সের মান বসাবো তার আগে আর একটু সূত্র ফেলে দিই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে এইটা দেখো এক্স স্কোয়ার তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের এর স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে এ ধরলাম এইটাকে বি ধরলাম তাহলে এ বলতে কি এক্স প্লাস বি বলতে ওয়াই আবার ইন্টু এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়াই তার হোল স্কোয়ার দেখো তার হোল স্কোয়ার বসে দেব এইবারে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান বসাবো এক্স প্লাস ওয়াইয়ের মান কী আছে দেখে নাও দেখো এক্সের মান এইটা আছে বির মান এইটা আছে তাহলে এক্সের মান এইটা বসাচ্ছি দেখে এক্সের মান আমি বসাচ্ছি কি এ বাই বি প্লাস বি বাই এ এইটা হচ্ছে এক্সের মান আবার প্লাস বিয়ের মান কি দেখে ওয়াইয়ের মান এ বাই বি মাইনাস বি বাই এ তাহলে এ বাই বি মাইনাস বি বাই এ এইটা হয়ে গেল এরপরে দেখো এইটা বসাবো এক্সের মান কি এইটা তাহলে এক্সের মান হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ আর মাইনাস এখানে মাইনাস ওয়াইয়ের মান এইটা এ বাই বি মাইনাস বি বাই এ এইটাকে আমরা সমাধান করব তাহলে সমান দেখো এইটা তুলে দিচ্ছি এ বাই বি প্লাস বি বাই এ এবার প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাস এ প্লাস এ প্লাস এইটা থাকলো এ বাই বি প্লাস মাইনাসে মাইনাস বি বাই এ এইবার দেখো এইটা থাকবে এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস দিয়ে গুণ করবো মাইনাসে প্লাস এ মাইনাস এ বাই বি মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ এই এইবার দেখো বি বাই এ বি বাই এটা মাইনাস এটা প্লাস এটা কেটে গেল থাকলো কত দেখো এখানে এক আছে এখানে এক আছে তাহলে একে একে দুই টু এ বাই নিচে হবে বি এইবার এইটা গুণ চিহ্ন এইরকম এইবার দেখো এটা এ বাই এ বি এটা মাইনাস এটা প্লাস তাহলে এটা এটা কেটে গেল তাহলে এখানে এক এখানে এক যোগ করলে কত টু বি তাহলে টু বি বাই নিচে দেখো এ তাহলে সমান এইবার কি করবো দেখো এ আর এ কেটে গেলো বি আর বি কেটে গেল তাহলে থাকলো দুয়ে দুয়ে চার তাহলে এই দুয়ে দুয়ে আমাদের চার হলো চার বলতে এই যে চার হলো এইটাকে বসাইছি তার দেখো স্কোয়ার ছিল তাহলে এইখানে আমরা স্কোয়ার দিয়েছিলাম তাহলে এইবারে এইখানে আমাদের স্কোয়ার তাহলে দেখো এইখানে আমাদের স্কোয়ার তাহলে এইটা স্কয়ার তাহলে চার স্কোয়ার মানে কি চার চারে ষোলো তাহলে এইবারে দেখে নাও এই যে চার চারে ষোলো তাহলে আমরা লিখে দিলাম চার চারে ষোলো এইটা লিখবো আর এইচ এস প্রুভড পি আর ও ডি প্রুভড লিখে দিলাম এই অঙ্কটাকে আমি অন্য পদ্ধতিতে করে দেখাবো দেখে নাও অথবা দেখাচ্ছি অথবা আমি অথবা দিয়ে আমি অঙ্কটাকে করে দেখাচ্ছি দেখে নাও ভালো করে এই অঙ্কটাকে ভালো করে দেখে নাও আমি অঙ্কটাকে তুলছি দেখেন অঙ্কটা তুলছি এই অঙ্কটা আছে এই বাম দিকে তুলব অঙ্কটা দেখেন তাহলে সেই আটের দাগের অঙ্ক দেখো এক্স টু দি বার ফোর প্লাস ওয়াই টু দি বার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটাকে আমি তুলছি এইটাকে আমি ফেলবো সূত্র দেখো এক্স স্কোয়ারের স্কোয়ার আর এইটাকে মাঝে ভরে দাও প্লাস টু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এইটাকে আমি বসাচ্ছি ওয়াই স্কোয়ারের স্কয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা এটা বি তাহলে আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কয়ার তাহলে এ বলতে কি এক্স স্কোয়ার মাইনাস বি বলতে ওয়াই স্কোয়ারের স্কয়ার এইবারে এইটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর হোল স্কয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ভিতরে ফেলে দিলাম তার এই স্কোয়ার এই স্কোয়ার হয়েছে এইবার কী লিখবো দেখো এক্স প্লাস ওয়াই দেখো লিখছি এক্স প্লাস ওয়াইয়ের মান বের করবো তাহলে এক্স প্লাস মান কত আছে দেখে নাও এক্সের মান আছে এইটা এ বাই বি প্লাস বি বাই এ তাহলে এখানে এক্সের মান লিখছি এ বাই বি প্লাস বি বাই এ এইটা দেখো প্লাস তাহলে এটা ঘর থাকলো এটা প্লাস দিলাম ওয়াইয়ের মান কত দেখে না ওয়াইয়ের মান আছে এ বাই বি মাইনাস বি বাই এ তাহলে এ বাই বি মাইনাস বি বাই এ তাহলে সমান এইটা রেখে দাও এ বাই বি প্লাস বি বাই এ প্লাস দিয়ে গুণ হলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাস এ বাই বি আর মাইনাস বি বাই এ তা দেখো বি বাই এ বি বাই এটা প্লাস এটা মাইনাস কেটে গেলো তাহলে এখানে এক এখানে এক যোগ বলে কত হবে টু এ বাই বি এটা কার মান দেখে নাও এক্স প্লাস ওয়াই সমান এইটা আবার একবার দেখো কেন এই যে এক্স ওয়াই এর কাছে বসাবো আবার একবার দেখো এক্স মাইনাস ওয়াই এই যে এইটা তাহলে সমান এক্সের মান কি এক্সের মান দেখো এইটা তাহলে তুলছি বা এইখানে দেখে নিতে পারো এক্সের মান এ বাই বি প্লাস এ তাহলে এ বাই বি প্লাস এ বন্ধনী মাইনাস এবার মান দেখে নাও এইটা আছে এ বাই বি তাহলে বন্ধনী

এইবারে এইটা কার মান এক্স মাইনাস ওয়াইয়ের মান তাহলে দেখো এক্স প্লাস এইটার মান বসাবো কত টু এ বাই বি তাহলে এই জায়গায় বসাচ্ছি টু এ বাই বি এইবার দেখো এটা গুণচিহ্ন তাহলে গুণচিহ্ন ওয়াইয়ের মান কত এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান এটা বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াইয়ের মান কত টু বি বাই এ তাহলে টু বি বাই এ তার হোল স্কোয়ার দেখো তার হোল স্কোয়ার দিলাম সমান এ এ কেটে গেল বিবি কেটে গেলো তাহলে এ দুয়ে গুণ করে দু দুগুণে চার তার স্কয়ার তাহলে চার স্কোয়ার মানে চারকে চার গুণ করলে ষোলো এটা হয়ে গেল আর এইচ এস এখানে লিখে দিলাম প্রুভিআর ভিডি তাহলে এইখানে তোমরা এখানে লিখবে কিন্তু এল এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড বামপক্ষ এটা পক্ষ হয়ে গেল তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল এইরকম একটা পদ্ধতি তাহলে দুটো পদ্ধতিতে দেখালাম চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কি না নেক্সট অঙ্ক রয়েছে নয়ের দাগে সূত্রের সাহায্যে গুণ করি দেখো এইটা তুলব তুলে এটা সূত্রের সাহায্যে করবো কী উত্তর হয় দেখব চলো তুলে নিচ্ছি দেখে নাও আমি নয়ের দাগের অঙ্কটা তুলে নিয়েছি তাহলে সমান দেখো এইটাকে সাজাচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান দেবো দেখো প্লাস এ তাহলে এ স্কোয়ারটা আগে লিখলাম প্লাস ওয়ান প্লাস এ তাহলে এইবার এটাকে সাজাবো এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ সাজিয়ে নিলাম এটাও এরকম সাজাবো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার তাহলে এইবার কেন ধরছি দেখো এইটাকে এ ধরবো একই রকম দেখতে দেখো এ এইটা দেখো বি এটা বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে কার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রথমটা স্কোয়ার বিয়োগ দ্বিতীয়টা স্কোয়ার তাহলে এইটা প্রথমটা স্কোয়ার তাহলে এ স্কোয় এ স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এর হোল স্কোয়ার তাহলে এই দুটো হয়ে গেল বাকি থাকলো এটা এটা করে দাও এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার তাহলে সমান এইবারে দেখো এইটা কার সূত্র আমরা এবারে সূত্রে ফেলবো এইবারে দেখে নাও এইটা এ প্লাস বিয়ের হোল স্কোয়ার তাহলে এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র কী তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা সূত্র তাহলে এইটাকে আমি এ ধরলাম এইটাকে আমি এ না এইটা এইটাকে এ আর এইটাকে বি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার মানে এ স্কোয়ারের স্কোয়ার প্লাস টু এ বি তাহলে প্লাস টু ইন্টু এ বলতে এ স্কোয়ার ইন্টু বি বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ানের এইটা হয়ে মাইনাস স্কোয়ার তাহলে মাইনাস দিলাম এটা একটা বন্ধনির মধ্যে থেকে গেল এবার এইটা যেমন আছে তুলে দাও এ টু দি ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এইটা একটা বন্ধনীর মধ্যে সমান এ টু দি পাওয়ার দেখো এ স্কোয়ার মানে এ এ তাহলে কী হবে এ টু দি পাওয়ার ফোর তাহলে এখানে লিখলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস টু দুই একে দুই এ স্কোয়ার প্লাস এক স্কোয়ার মানে এককে এক দিয়ে গুণ তাহলে কী হবে এক একে এক তারপরে এইটা মাইনাস এ স্কোয়ার তাহলে এইটা একটা বন্ধনীতে বসে গেলো আর এ ধারেরটা একটা বন্ধনী এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার এটা একটা হয়ে গেল তাহলে দেখো এ টু দি পাওয়ার ফোর বসে গেলো টু স্কোয়ার বিস্কোয়ার থেকে এটা বাদ দেবে এখানে এক আছে দেখো প্লাস টু এ স্কোয়ার আর মাইনাস ওয়ান এ স্কোয়ার দুই থেকে এক বাদ দাও দুই থেকে এক বাদ দিলে এক হবে এ স্কোয়ার চিহ্ন হবে বড়োটা এটা প্লাস প্লাস ওয়ান স্কোয়ার তাহলে প্লাস ওয়ান স্কোয়ার মানে শুধু স্কোয়ার দিলে এখানে ওয়ান আছে এখানেও কিছু নাই মানে এখানে ওয়ান আছে এবার দেখো প্লাস তাহলে এইটা বসালাম এইটা থেকে এইটা বাদ দিলাম এইটা হলো এবার দেখো প্লাস ওয়ান হলো তালে এইটা হয়ে গেল বন্ধনের মধ্যে এরপর দেখো এইটা লিখছি এ টু দি পার ফোর প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার তাহলে এইটা হয়ে গেলো এইবারে দেখো এটাকে সাজিয়ে নেব তাহলে এ টু দি পার ফোর প্লাস ওয়ান আর প্লাস এ দেখো এরকম সাজিয়ে নিয়েছি এইবারে এইটা এ টু দি পার ফোর প্লাস ওয়ান মাইনাস এ এরকম সাজিয়ে নিলাম দেখো পরের লাইনে আমি দেখো সমান এই দেখো এইটা আর এইটা রয়েছে তাহলে আমি এইটাকে একরকম লিখছি দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এইটা আর প্লাস হচ্ছে এ স্কোয়ার এইটাকে আমরা একটা বন্ধনের মধ্যে দিলাম আর একটা বন্ধন দেখো এ প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর মাইনাস এ স্কোয়ার দিলাম দেখো এইটা এ এ প্লাস বি আর এ মাইনাস এইটা এ এটা মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রথমটা স্কোয়ার পি দ্বিতীয়টা স্কোয়ার তাহলে আমরা প্রথম নয় এইটা তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তার স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে আমরা এইটা দিলাম তাহলে এ স্কোয়ারের স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে এইবারে দেখো এইবারে এইটা এ প্লাস বি এর স্কোয়ার তাহলে এ প্লাস বিয়ের এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এইটাকে ধরেছি এ এইটাকে ধরেছি বি তাহলে এ স্কোয়ার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোরের এর হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে প্লাস টু ইন্টু এ বলতে কি এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি বলতে কি ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ানের স্কোয়ার তাহলে এইটা হয়ে গেল এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের স্কোয়ার করলে কী হবে এ স্কোয়ারকে স্কোয়ার গুণ তাহলে এ গুণ করলে গুণের সময় দুই দুই চার হয়ে যাবে কারণ যোগ হয়ে যায় গুণের সময় পাওয়ারের যোগ দুদুগুণে চার গুণ নয় দুই আর দুই যোগ দুই তিন চার কারণ কি এখানে তিন থাকলে এখানে তিন নয় হতো না তিন আর তিন যোগ করলে ছয় হতো তাহলে এ টু দি পাওয়ার ফোর তাহলে এটা লিখছি এ টু দি পাওয়ার ফোর সমান এরপরে দেখো এ টু দি পাওয়ার ফোর কে এ টু পাওয়ার ফোর দিয়ে গুণ তাহলে স্কোয়ার মান কি এ টু দি বার ফোর কে এ টু দি বার ফোর দিয়ে গুণ তাহলে এ টু দিবার কী হবে চার আর চার যোগ করো চার পাঁচ ছয় সাত আট গুণের সময় যোগ এ টু দিবার এইট তাহলে এখানে হলো এ টু দি পাওয়ার এইট প্লাস দুই এ কে দুই এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে ওয়ান আর মাইনাস এ টু দি পাওয়ার ফোর সমান এরপরে দেখো এ টু দিবার এইট আছে তাহলে হয়ে গেল এ টু দি পাওয়ার এইট প্লাস টু এ টু দি বার ফোর দেখো টু এ টু দি পাওয়ার ফোর এটা প্লাস আর এটা মাইনাস এখানে এক আছে কিছু নয় মানে এক মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার ফোর তাহলে দেখো দুই থেকে এক দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে দুই থেকে এক বাদ গেলে এক আর এ টু দি ফোর চিহ্ন কী হবে বড়োটার চিহ্ন বড়োকে দুই তার বাম দিকে প্লাস প্লাস আছে তাহলে প্লাস ওয়ান এ টু দি ফোর ওয়ান দেবো না দিলে ওয়ান বোঝা যাবে আছে তাহলে প্লাস এ টু দি পাওয়ার ফোর আর বাকি থাকলো প্লাস ওয়ান এইটা হয়ে গেল অ্যানসার এইরকম দাগ টেনে দিলাম নেক্সট দেখে নাও কোন অঙ্ক রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে দশের দাগে দেখো এক্সিক্যাল টু এইটা ওয়াই টু এটা হলে এর মানসূত্রের সাহায্যে বের করি চলো আমি দশের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি তারপরে পড়াচ্ছি দেখে নাও আমি তুলে নিচ্ছি এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়াই টু দিওয়ার ফোর মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার এই অঙ্কটি দেখে নাও দশের দাগের যে অঙ্কটা তুলেছি এই আটের দাগে দেখো আটের দাগে আর দশের দাগে একই রকমের অঙ্ক এইটা ষোলো উত্তর বেরোবে এখানে ষোলো উত্তর প্রমাণ করতে হয়েছিল এখানে ষোলো উত্তর বেরোবে তাহলে দেখো আমি করছি দেখে নাও তুলে নিয়েছি এই অঙ্কটি এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়াই টু দিওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইবার এইটাকে যে আমি তুলেছি এইটাকে আমি কীরকম করছি দেখে নাও সমান আমি সমান দেখো আগে আমি সমানে আমি এক্স প্লাস ওয়াইয়ের মান বের করব আর এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করব দেখে নাও এক্স প্লাস ওয়াই সমান তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে এক্স কত আছে দেখে নাও এই যে এখানে বলছি এক্স এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ এক্সের মান দেখো লিখছি এ প্লাস ওয়ান বাই এ এবার প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম ওয়াইয়ের মান কী আছে দেখে নাও ওয়াইয়ের মান আছে এইটা এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে গেল তাহলে এখানে এক এখানে এক তাহলে কত হলো টু এ এটা কার মান এক্স প্লাস ওয়াই সমান টু এ আবার ঠিক একই রকম দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করব এক্সের মান কি এইটা এ প্লাস ওয়ান বাই এ এবার মাইনাস চিহ্ন এইবার বন্ধনই দেব কারণ মাইনাস হলে চিহ্নের পরিবর্তন হবে ওয়াই সমান এইটা তাহলে এ মাইনাস ওয়ান বাই এ তাহলে সমান দেখো এ প্লাস ওয়ান বাই এ মাইনাস দিয়ে গুণ করলে কী হবে মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বাই এ এইটা এইটা কেটে গেল কারণ এটা মাইনাস এটা প্লাস তাহলে এক এক দুই টু বাই এটা কার মান এক্স মাইনাস ওয়াই এইবারে দেখো এইটার মান এইটার মান এইটা আর এক্স মাইনাস এর মান এইটা এইবারে এইটা সূত্রে ফেলবো এইবারে এটাকে সূত্রের সাহায্যে ফেলছি দেখো এইটা আছে আমরা এইটাকে লিখতে পারি এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এইটা কার সূত্র দেখে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দেখো তার মানে এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে আমরা এইটাকে লিখতে পারি এইটা এ এইটা বি তাহলে আমরা লিখব এ এ মানে এক্স স্কোয়ার এই দিয়ে এক্সকোয়ার মাইনাস বি বলতে এইটা ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার এই এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে সমান এইবারে দেখো এক্স স্কোয়ার এইটা আছে এইবারে এইটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এইটা কিন্তু রাফ এইটা কিন্তু অঙ্ক তাহলে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এইটা কী হচ্ছে এ মানে এক্স এটা বি মানে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে দেখে নাও এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে টু এ তাহলে এই জায়গায় বসালাম টু এ এই চিহ্ন মানে কি গুণ চিহ্ন আর এক্স মাইনাস ওয়াই বাই টু এ বাই এ তাহলে টু বাই এ তার হোল স্কোয়ার তাহলে তার হোল স্কোয়ার তাহলে সমান দেখো এ এ কেটে গেলো তাহলে দুয়ে দুয়ে গুণ করলে দুগুণে চার তার হোল স্কোয়ার তাহলে কত চারকে চার দিয়ে গুণ করলে ষোলো অ্যান্সার আমি বলেছিলাম যে এটাও সোলো অ্যান্সার বেরোবে এই অঙ্কটাকে আমি আলাদা পদ্ধতিতে করে দেখাচ্ছি দেখে নাও আমি এটা আবার একটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি তাহলে বিকল্প পদ্ধতি মানে অথবা দিয়ে আমি আলাদা পদ্ধতি দেখাচ্ছি দেখে নাও আমি অঙ্কটা তুলেছি এটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি যে পদ্ধতি করে দেখালাম ওটা করলে নাম্বার পাবে অথবা এই পদ্ধতি করলে করবে দেখে নাও এটাকে আমি কি লিখবো এক্স স্কোয়ারের স্কয়ার প্লাস এটা করবো ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এটা কার সূত্র এ মাইনাস এর হোল স্কোয়ারের সূত্র এ এ মানে কি এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি এ এ মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি মানে এটা ওয়াই স্কয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল সমান এইবারে দেখো এইটার সূত্রে ফেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখব এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার এইটা সূত্র এটা হলো তার এইটা স্কোয়ার আছে তার স্কোয়ার বসিয়ে দিলাম সমান এইবারে দেখে নাও এক্স ইকাল টু এইটা আছে বসাই এই জায়গায় তাহলে এই এক্সের জায়গায় এটা বসাবো নাও এ প্লাস ওয়ান বাই এ এবার প্লাস চিহ্ন প্লাস দিলাম বন্ধনী দেখো ওয়াই এই যে ওয়াই আছে ওয়াইয়ের মানে এইটা এ মাইনাস ওয়ান বাই এ তাহলে বন্ধনী ক্লোজ করে দাও দ্বিতীয় বন্ধনী দিয়ে এবার দেখো এক্স আছে এক্সের এটা বসাবো এই যে এক্সের মান তাহলে এ প্লাস ওয়ান বাই এ এইবার দেখো মাইনাস এখানে মাইনাস চিহ্ন দিলাম আবার বন্ধনী ওয়াই ওয়াইয়ের মানে এটা আছে এ মাইনাস ওয়ান বাই এ বন্ধনী ক্লোজ এইবারে দেখো সমান এইটা তুললাম এ প্লাস ওয়ান বাই এ ভুল হয়ে গেল এ প্লাস ওয়ান বাই এ এইটা বন্ধনী দেবো না এই প্লাস চিহ্ন দিয়ে গুণ করব প্লাস চিহ্ন গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাসে প্লাসে প্লাস এইটা হলো প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস ওয়ান বাই এ তাহলে এই হলো এইবারে এইটা তুলে দাও এ প্লাস ওয়ান বাই এ মাইনাস দিয়ে গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই এ এইবার দেখো এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এটা এটা কেটে দিলাম তাহলে দেখো এইটা ওয়ান এটা ওয়ান থাকলো কত টু এ এই বন্ধনে তুললে গুণ চিহ্ন এইবার দেখো এইটা মাইনাস এটা মাইন প্লাস কেটে গেল থাকলো দেখো প্লাস আর এটা প্লাস এক এক দুই তাহলে টু বাই নিচে এ তাহলে দেখো এ কেটে গেল এরপর দেখো এই যে এটা ছিল এইটা এর স্কোয়ার করছি এইটা স্কোয়ার দিতে হবে কিন্তু এই স্কোয়ার তাহলে এখানে এর স্কোয়ার তাহলে এখানে এর স্কোয়ার তাহলে দেখো দু দুই চার চারের স্কোয়ার সমান চার চারে ষোলো অ্যান্সার তোমরা এ পদ্ধতিতে অঙ্ক করলে অবশ্যই নাম্বার দেবে চলো নেক্সট নেক্সট দেখে নাও এগারো দাগের অঙ্ক এগারো দাগের অঙ্ক এইটা এইটা আছে একে কি করব দুটি বর্গের অন্তর রূপে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে প্রকাশ করব অন্তর মানে এইটা দেখো এ স্কোয়ার এই বিয়োগটা মানে এটা এটা বর্গ এটা বর্গ তাহলে এই অঙ্কটাকে করব তাহলে দেখো তুলে নিই তারপরে করছি দেখে নাও আমি তুলে নিয়েছি তাহলে সমান দেখো এইটা আমি তুলছি ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটা একটা বন্ধনির মধ্যে দিয়ে দিলাম মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হবে তাহলে এইটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে মাইনাস এ এটা হয়ে যাবে প্লাস সিক্সটিন এইটা করে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম তাহলে সমান দেখো ফোর এইটা কী করবো টু এক্সের হোল স্কোয়ার দেখো এটা ওয়ান মানে কি প্লাস ওয়ানের স্কোয়ার তাহলে আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে প্লাস টু ইন্টু এ মানে এইটা আর বি মানে এইটা তাহলে টু এক্স ইন্টু ওয়ান তাহলে এইটা হয়ে গেল বন্ধ নিতে আর এই যে মাইনাস আছে মাইনাস চিহ্ন এইবার দেখো এ স্কোয়ার মানে কী লিখব এর হোল স্কোয়ার আর প্লাস ষোলো মানে লিখব চারের স্কোয়ার আর এখানে মাইনাস আছে মাইনাস দিলে এখানে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে লিখবো এইখানে আমরা এটা মাইনাস দিলাম টু এ বি তাহলে টু ইন্টু এ ইন্টু বি বলতে ফোর এইবারে দেখো এইটা এ স্কোয়ার মানে দু দুগুণে চার স্কোয়ার এইটা গুণ করো দু দুগ্নে চার চার একে চার দেখো ফোর এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এটা লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার এ বলতে কি টু এক্স প্লাস বি বলতে ওয়ান তার স্কোয়ার এবার মাইনাস চিহ্ন এইবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার মানে এ টু দিবার এ স্কোয়ার আবার এইটা দেখো চার দুগুণে আট এইটে এইট এ আর চার স্কোয়ার মানে চার চারে ষোলো তাহলে এটাকে কী লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এ বলতে এ বি বলতে চার মাইনাস বি তার হোল স্কোয়ার এইবারে দেখো দুটি বর্গের অন্তরূপে এটা একটা বর্গ আর এটা একটা বর্গ তার অন্তর মানে বিয়োগ ফল তাহলে দুটি বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করে দিলাম উত্তর কি হলো টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোরের স্কোয়ার এইটা আমরা লিখে দিলাম অ্যান্সার এই রকম দাগ টেনে দিলাম নেক্সট বারদ দাগে এইটা হচ্ছে লাস্ট অঙ্ক দেখে নাও লাস্ট অঙ্ক কী রয়েছে এটা রয়েছে বারদ দাগে এ টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি এটিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে প্রকাশ করে মানে দুটি বর্গের অন্তরূপে এটা একটা বর্গ এটা একটা বর্গ তার অন্তর মানে বিয়োগ ফল মানে বিয়োগ চিহ্ন তাহলে চলো অঙ্কটা তুলে নিই তারপর করবো দেখে নাও আমি অঙ্কটা তুলে নিয়েছি এই অঙ্কটা তুলে নেওয়ার পরে করছি তাকে সমান এইবারে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস তিন তুললাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী না এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা সূত্র হয় আর একটা হয় এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস টু এ বি হয় আমরা এই সূত্রটা ফেলবো তাহলে সমান দেখো এ বলতে এখানে এ আছে মাইনাস বি বলতে এইটাকে বি ধরেছে এটাকে এ এইটাকে বি তাহলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এ বলতে এখানে এ ইন্টু বি বলতে ওয়ান বাই এ আর মাইনাস থ্রি যেমন আছে থাকলো তাহলে সমান দেখো তাহলে কী করবে এটা তুলব এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার দেখো এটা এটা কেটে গেল থাকলো কত প্লাস টু আর মাইনাস থ্রি এইবারে দেখো সমান এইটা তুলে দাও এ মাইনাস ওয়ান বাই এ তার স্কয়ার তিন থেকে দুই বাদ দাও মাইনাস তিন প্লাস টু দু রকমের চিহ্ন দুটো বিয়োগ হবে তিন থেকে দুই বাদ গেলে এক চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড়োকে তিন তার বাম দিকে মাইনাস মাইনাস দিলাম তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মানে কি ওয়ানের ওয়ানের মানে ওয়ান তাহলে ওয়ান ছিল ওয়ান স্কোয়ার হলো তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখবো না কারণ বলছি দুটি বর্গের অন্তরূপে দেখো এইটা একটা বর্গ আর এইটা একটা বর্গ তার অন্তরূপে তাহলে এইটা উত্তর আমরা এইরকম করে দিলাম অ্যান্সার লিখে দিলাম তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে এই বেল বটন অন করে রাখার নিয়ম হচ্ছে এই কারণেই বলছি আমি যখন তোমাদেরকে ভিডিও দেব তোমাদের মোবাইল বন্ধ থাকলেও যখন তোমরা মোবাইল খুলবে তখন তোমাদের নেট অন করলে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে তখন তোমরা জানতে পারবে যে স্টুডেন্ট টিউটোরিয়াল থেকে গণিত এসেছে এবং সেই গণিতটা দেখে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষা দিয়ে তোমরা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট নম্বর আমি বলতেছি গ্যারেন্টি সহকারে তোমরা পাবেই পাবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসার আগে তোমরা এই অঙ্কগুলো ভালো করে করে নিও এই চ্যাপ্টার থেকে অবশ্যই অঙ্ক দেবে কিন্তু এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেয় একচুয়ালি দেয় তোমাদের এই ছয় সাত আট নয় দশ এগারো বারো এই পর্যন্ত দেয় এইগুলোকে ভালো করে এই যে ছয় থেকে বারো পর্যন্ত অঙ্ক করবে আর ভালো ছেলেদের জন্য বলি তোমাদেরকে কিন্তু প্রত্যেকটি অঙ্ক করতে হবে মাধ্যমিকে যদি একশোর আর একশো পেতে চাও বা নব্বইয়ের ঘরে পেতে চাও সাজেশন করে পড়লে হবে না প্রত্যেকটি অঙ্ক ভালো করে পড়তে হবে তবে গিয়েই ভালো নাম্বার পাবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই